সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টিভিএন অ্যানালাইসিসে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন, আর আমাদের সাথে আজকে যারা যে দুজন সম্মানিত অতিথি আছেন, চলুন সবার আগে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার সাথে রয়েছেন মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অফ ল, এবং একই সাথে রয়েছেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট নজরুল হক। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্যে। প্রিয় দর্শক, আমরা একটু শুরুতেই জানিয়ে রাখতে চাই কী কী বিষয়ে আমরা আজকে একটু কথা বলবার চেষ্টা করব। আপনারা জানেন যে আজকে একটি ইন্টারভিউতে হিলারি ক্লিনটন তার পরাজয়ের নানা বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। একই সাথে আমরা যেটি দেখেছি যে ঢাকা কর্মসূচি নিয়ে, যেটি ড্রিমার বলা হতো যাদেরকে, এবং যেটি বারাক ওবামার একটি বিশেষ উদ্যোগের মাধ্যমে অনেকেই একটা বিশেষভাবে উপকৃত হয়েছিলেন, বিশেষ করে যারা শিশু অবস্থায় এই দেশটিতে এসেছিল, তাদের সেই প্রকল্পটি বন্ধ ঘোষণা করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই ইস্যুটি নিয়েও আপনারা অতিথিদের কাছে প্রশ্ন করতে পারেন, এবং আপনাদের ইমিগ্রেশন সংক্রান্ত যে বিষয়গুলো আপনারা প্রশ্ন করেন সেটি তো আমি জানি আপনারা করবেন না বললেও, আমরা একটু আলোচনায় যাবার আগে হিলারি ক্লিনটনের সাক্ষাৎকারটির একটা অংশবিশেষ দেখে নিই। 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে নিজের লেখা বই হোয়াট হ্যাপেন্ড প্রকাশিত হওয়ার একদিন পর এবিসি নিউজের দ্য ভিউ অনুষ্ঠানে যোগ দেন ওই নির্বাচনের ডেমোক্রেট প্রার্থী ও সাবেক সেক্রেটারি অফ স্টেট হিলারি ক্লিনটন। এক প্রশ্নের জবাবে হিলারি জানান, ফলাফল ঘোষণার পর তিনি কাঁদেননি, কারণ নিজের পরিবার, বন্ধু এবং সমর্থকদের জন্য নিজেকে তিনি শক্ত রেখেছেন। No, we didn't cry that night, let me put it that way, because first of all, I say in the book and I write really painfully about what happened that that night. I felt like I had to be strong for my family and my friends and my supporters. হিলারি বিশ্বাস করেন, নির্বাচনের আগ মুহূর্তে তার ইমেল কেলেঙ্কারির অভিযোগ নতুন করে তদন্তের জন্য কংগ্রেস কমিটিকে দেয়া তখনকার FBI ডিরেক্টর জেমস কমির চিঠির কারণেই তিনি হেরে গেছেন। But that stopped my momentum and it really did cause enough people to move away from me. Some of them moved to Trump, some moved to third parties, some didn't vote. There have been a lot more happy days and sad or angry days, and I am very proud and grateful that I am married to my best friend, that he has been my biggest, you know, source of encouragement and support over all the years. Many more than some of you have been alive that we have been together. এদিকে USA টুডে পত্রিকায় সোমবার প্রকাশিত আরেক সাক্ষাৎকারে হিলারি জানান, তিনি বিশ্বাস করেন প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করতে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচার দল রাশিয়ার সাথে আঁতাত করেছে। আইনের শাসন এবং তথ্য প্রমাণে বিশ্বাস করেন বলেই তিনি ভয়ঙ্কর সব অভিযোগ করছেন না। তার দাবি, এখন পর্যন্ত যা কিছু জানা গেছে তা নিঃসন্দেহে অনেক বড় সংকটের প্রমাণ দেয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চেয়েছেন তিনি যেন নির্বাচনে হারেন এবং ট্রাম্প জিতেন, এটা নিয়ে তার মনে কোনো সন্দেহ নেই বলে জানিয়েছেন ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী হিলারি রডহ্যাম ক্লিনটন। নাজমুল আশরাফ, টিভিএন 24 নিউজ ডেস্ক। অসংখ্য ধন্যবাদ দর্শক, আপনারা দেখছিলেন মোহাম্মদ এন মজুমদার, আপনার দৃষ্টি আকর্ষণ করছে এই রিপোর্টটার বিষয়ে। রিপোর্টের সাথে আমি পুরোপুরি একমত, এখানে একটা সিরিয়াস, ভেরি ইন্টেলেকচুয়াল ওয়েতে একটা কনস্পিরেসি করা হয়েছে, এবং যারা ইনভলভ দে আর সো স্মার্ট, সো টাফ, দ্যাট একে প্রমাণ আইনি প্রক্রিয়া এনে প্রমাণ করা পর্যন্ত দ্যাট টার্ম উইল বি ওভার, ওই রকম একটা বৃহৎ জিনিস। সো এখন হিলারি যেহেতু পরাজিত হয়েছে, দ্যাট মিশন ইজ অ্যাকমপ্লিশড, এখন এটা প্রমাণ করিয়া আবার দ্যার ইজ একটা কথা আছে আইনে, হোয়াট ইজ ডান ইস ক্যানট বি আনডান। সো হিলারির পরাজয়কে আমরা, হিলারিদের যেমন দুঃখ বারাক্রান্ত হয়েছে, কোটি কোটি মানুষ দুঃখপ্রান্ত হয়েছে, এবং আপনারা জানেন মেজরিটি আমেরিকান ভোটেড, এটা কিন্তু হিস্ট্রি, এটা লিখিত, মেজরিটি আমেরিকান ভোটেড ফর হিলারি, এবং হিলারি ইজ দ্য ওয়ান হু গট দি মোর পপুলার ভোট দেন ট্রাম্প। কিন্তু এই যুক্তরাষ্ট্রের আইনি, যুক্তরাষ্ট্রের ভোটিং প্রক্রিয়াটা ইজ লিটল বিট ট্রিকি, এখানে ইলেকট্রাল কলেজের প্রক্রিয়া গিয়া ট্রাম্প নির্বাচিত হয়েছেন, এবং এখনও হিলারি ক্লিনটন ইজ মোস্ট পপুলার প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট অফ পার্সন ইন দ্য USA। জি, কী বলবেন নজরুল ভাই? আমি যেটা বলবো, প্রথমে হিলারি এখানে তিনটে ব্যাপার এখানে প্রথমে বলতে চাই যে উনি আসলে কাদের নাই, এবং আমি যেটা ওনার কাছে দেখতে পেয়েছি যে শি ইজ এ ট্রু লিডারশিপ ওয়ে শি হ্যান্ডেল আফটার দ্য লুজিং দ্য ইলেকশন, অ্যান্ড ইজ শো
her leadership and show that she was qualified for president. Secondly, she make two reasons for her losing, one for Comey's letter and one for the Russian involvement. I slightly disagree with that Comey's letter really a factor, because email was email, everybody just talk about email. Is all about this Russian involvement, and Russian involvement is go beyond this missionary that have the control the election. I agree with Mohammad Majumdar. He say that popular vote was there. I think she was elected. There's something go wrong. There's whatever American system is not about electoral. I don't think it's electoral. It's about the way this system, the process from polling to go to the media, the way it works. And মানে আপনি রাশিয়ার সেই হ্যাকিংকে দায়ী করতে চাচ্ছেন? হ্যাকিং ইনভলভ অর সাম আদার টেকনিক্যাল থিং হ্যাপেন হিয়ার ইজ জাস্ট সামবডি মিসিং দ্য নাম্বার নাথিং এলস দিস ইজ উই ডোন্ট গেট আই ডোন্ট বিলিভ উই গেট দ্য রিয়েল কাউন্ট অ্যান্ড this is not a true result, and that's very unfortunate. This is a sophisticated country, and we proud of many things, but same time I think the election process is so much the high level of corrupt that is nobody can imagine. Something happened even Bush and Gore elections. So কিন্তু এই তাহলে কি আপনি মনে করেন না এটা একটা ভীষণ উদ্বেগের বিষয়? এটা ভীষণ উদ্বেগের বিষয়, এবং আমার মনে হচ্ছে যেমন হঠাৎ আমি মাঝে মাঝে এটা ভাবি এটা নিয়ে যে আসলে কি এত হাইলি মানে ডেমোক্রেটিকের যেখানে চরণভূমি সেখানে কি আসলে এই ইলেকশন প্রসেসটাই পুরো ভোগাস, যেটা বারবার ডোনাল্ড ট্রাম্প কিন্তু এটা ক্যাম্পেনের সময় বারবার এটা সন্দেহ করেছেন যে এই যে ইলেকট্রো কলেজ নিয়ে তিনি সিস্টেম যেটা ডেমোক্রেটিক রিপাবলিকান পার্টি সিস্টেম যেটা যে মিশিনারি যেটা এটা একটা বায়াস হয়ে কাজ করে, এটা ফেয়ার না, এটা তার আগে থেকেই যখন সব কিছু ঠিক করে রাখে কে কী হবে, ইলেকশনটা যখন লোক দেখানো একটা আনুষ্ঠানিকতা মাত্র। জি ধন্যবাদ আপনাকে, আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন। আমরা বলে দিতে চাই 6463079828 এই নম্বরে আপনারা প্রশ্ন করবেন। আশা করছি দুজন অতিথির কাছে আপনাদের প্রশ্ন থাকবে। কে আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি ওয়ালাইকুম সালাম, বলুন। ভালো আছি ভাই। হ্যাঁ, আমি আপিক এলমক থেকে বলছি। আচ্ছা আচ্ছা, বলেন। তো আমার একটা প্রশ্ন আছে এন মজুমদার ভাইয়ের কাছে। জি, উনি শুনছেন, বলুন। প্রশ্নটা হচ্ছে, আমার আব্বা এই বছর অর্থাৎ 2017 এর মে মাসের 15 তারিখে আসছে। আচ্ছা, মে মাসের 18 তারিখে আমি গ্রিন কার্ড ফি এর 220 টাকা পে করছি। তো অলমোস্ট 4 মান্থ হয়ে গেছে, 4 মাস হয়ে গেছে। ওরা বলছে 120 দিনের মধ্যে না পাইলে কন্ট্যাক্ট করতে হবে, গ্রিন কার্ড না পাইলে। তো এখনো গ্রিন কার্ড পাই নাই। এখন আমি যে লোকটার সাথে আমার আব্বাকে আনতে, তার সাথে কথা বলে জানতে পারলাম যে বাংলাদেশ থেকে যে একটা ইয়েলো প্যাকেটটা দেয় এম্বাসি থেকে, ওইটা বলে যে এইখানে যে ইমিগ্রেশন অফিসার আছে উনি এটা খুলে ওইখানে তিনটা সাইন নেয়, ফিঙ্গারপ্রিন্ট নেয়। তো ওই কাজটা নাকি করে নাই উনি, মানে লেখাপড়া জানে না। তো এখানে জেদ কেটে যখন নামছে তখন ওই ইয়েলো পেজগুলিতে কোনো সাইনও নেয় নেই, কোনো ফিঙ্গারপ্রিন্টও নেয় নাই। আমি আজকে জানতে পারলাম ওই জিনিসটা। আচ্ছা, এখন কি করণীয় আপনার, তাই তো? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি এই জায়গাটাকে আমরা, আমি বুঝছি। ওকে, আপনার আতিক ভাই, এটা আপনি যেটা বলছেন এটা সম্ভব। অনেকেরই, বিশেষ করে যারা অতিবৃদ্ধ এবং অশিক্ষিত মানুষ, কোনো কোনো কারণে ইমিগ্রেশনের ভুলের কারণে তাদের ইয়েলো এনভেলপটা না খুলে, ওদেরকে বায়োগ্রাফি না নিয়ে ওদেরকে রিলিজ করে দিয়ে, এরকম ঘটনা মাঝে মধ্যে হয়। তো এটা যদি আপনার ক্ষেত্রে হয়ে থাকে তাহলে বেস্ট হবে আপনি আমাদের সাথে আমাদের অফিসে আসেন বা কোনো লয়ার অফিসে যান, সেখান থেকে এখন এটা রিফেয়ার করা যাবে, এখানে ইমিগ্রেশনে কল দিয়া কাজ করা যাবে। আপনি বেস্ট হবে ইমিডিয়েটলি, এটা আর দেরি না করে, যেহেতু মে মাসের 15 তারিখে উনি আসছে, ইজ অলরেডি টু লেট। আপনি আমাদের সাথে যোগাযোগ করেন বা আপনার পছন্দের লয়ারের কাছে যান, যাই এটা ঠিক করা যাবে। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় আপনার পরামর্শটি পেয়েছেন। জি, এটি আসলে একটা গুরুতর বিষয়, সুতরাং আমার মনে হয় ব্যক্তিগতভাবে যোগাযোগ করাটা ভালো হবে। তো আপনি যেই আলোচনাটিতে ছিলাম, সেই আলোচনার প্রেক্ষিতে প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর ডোনাল্ড ট্রাম্প নানা ধরনের সিদ্ধান্ত নিয়েছেন, সেক্ষেত্রে একটি সিদ্ধান্ত তিনি জেমস কমিকেও বরখাস্ত করেছেন, যদিও আপনার চিফ স্ট্র্যাটেজিস্ট যিনি ছিলেন স্টিভ ব্যানন, তিনি বলছিলেন কিছুদিন আগে ইন্টারভিউতে এটা একটা ভুল ছিল।
তো জেমস কমির বিষয়ে হিলারি ক্লিনটন অভিযোগ করছেন, তাকে আবার বরখাস্ত করা হলো, তো এই ইস্যুটিকে কীভাবে দেখেন? ওয়েল, আমি হিলারির সাথে একমত, জেমস কমির রাইট বিফোর দি ইলেকশন যদি এরকম কিছু কোনো তথ্য আসে, এটাকে পজিটিভলি ক্যান্ডিডেটের পক্ষে না নিয়ে নেগেটিভলি নেওয়ারও লোকের সংখ্যা কম না, কিন্তু দেয়ার আর ক্যান্ডিডেট, দেয়ার আর ভোটার আছে অনেকে যারা ভেরি কমিটেড, তারা হিলারিকে ভোট দিবেই, দেয়ার আর ভোটার কমিটেড তারা ট্রাম্পকে ভোট দিবেই, বাট একটা শ্রেণীর লোক থাকে অলওয়েজ যারা ভাসমান থাকে, তারা কিন্তু লাস্ট মিনিটে ইনফ্লুয়েসড হয়। আমি মনে করি দ্যাট ইভেন তো এটা যদি আপনি হোল রিজন না বললেও দ্যাট ওয়াজ এ হিউজ ইম্প্যাক্ট। আচ্ছা, আর ট্রাম্পের সারা জীবনে এরকম, সে একজনকে ইউজ করে অ্যান্ড লেটার অন হি ফায়ার দেম, হি ডিড ইউজ হিম অ্যান্ড নাও হিজ ইলেক্টেড, না ইউ ডোন্ট নিড হিম, দেয়ার আর পিপল ইন আওয়ার সোসাইটি, দেখবেন যে তারা উইফন হিসাবে মানুষকে ব্যবহার করে। সো ট্রাম্প ইজ, ট্রাম্প হোল লাইফ ইজ এ ট্রিকি, হি মেক দি মানি ইন এ ট্রিকি ওয়ে, হি ডিল উইথ দি ট্যাক্স ডিপার্টমেন্ট ইন এ ট্রিকি ওয়ে, লুক অ্যাজ অফ টুডে হি ডিড নট ডিসক্লোজ হিজ ট্যাক্স রিটার্ন। আচ্ছা, একজন আছেন দর্শক, কে আছেন প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, বলুন ভাই। আমি আনিসুর রহমান জামাইকার থেকে। আচ্ছা আচ্ছা, বলুন। আমার প্রশ্ন হলো, আমি একজন গ্রিন কার্ড ধারী। আচ্ছা, আমি আমার 21 প্লাস সন্তানের জন্য আবেদন করেছি। এই অবস্থায় আমি যদি 2 বছরের পারমিশন নিয়ে বাংলাদেশে যাই, সেই ক্ষেত্রে আমার সন্তানের যে ভিসার প্রক্রিয়াটা তাতে কি কোনো হইতো হবে কিনা, এক। আর 2 নম্বর প্রশ্নটি হলো যে আবেদন করার, আমার সন্তান আবেদন করছি এবং রিসিপ্টও পেয়েছি, তবে আপনার ছেলে যখন ইন্টারভিউ প্রসেসে যাবে গ্রিন কার্ড নেওয়ার জন্য, সরি ভিসা নেওয়া, ইমিগ্রেন্ট ভিসা নেওয়ার জন্য বাংলাদেশ এম্বাসিতে যাবে, তখন ইন্টারভিউ অফিসার যদি দেখে যে টোটাল টাইমের মোস্ট অফ দি টাইম আপনি বাংলাদেশেই থাকেন, যুক্তরাষ্ট্রে থাকেন না, সেখানে ইমিগ্রেশন অফিসার বা ভিসা অফিসার ক্যান একটা ডাউট হইতে পারে যে আপনি আপনার আপনার ইন্টেনশনটা আসলে যুক্তরাষ্ট্রে থাকা না, আপনার যুক্তরাষ্ট্রের পারমানেন্ট রেসিডেন্ট না, আপনি বরং বাংলাদেশেই থাকা, সেক্ষেত্রে ভিসা দেওয়ার ক্ষেত্রে প্রক্রিয়ায় তারা হেসিটেট, তারা কোশ্চেন করতে পারে। আর সেকেন্ড থিং হচ্ছে অ্যাপ্রুভালটা, যেহেতু আপনি অ্যাপ্লাই করছেন, রিসিভ নোটিশ পেয়েছেন, অ্যাপ্রুভাল আসবেই, অ্যাপ্রুভাল, তবে ভেরি ইম্পর্টেন্ট, যদি অ্যাপ্রুভাল আসতে দেরি হয় মনে করতে হবে এখানে কিকব্যাক আসে, এখানে এডিশনাল কোশ্চেন থাকে, একটা ব্লু শিট ফাইতে পারেন আপনি হয়তো, এবং ওটা যদি টাইমলি উত্তর না দেন তাহলে আপনার কেস ক্যান্সেল হয়ে যাবে। এই জন্য আপনার অ্যাড্রেস ঠিক আছে কি না এবং নিয়মিত মেলগুলো পাচ্ছেন কি না খেয়াল রাখবেন, এবং USCIS.gov ওয়েবসাইটে গিয়ে রিসিপ্ট নাম্বার দিয়ে দেখবেন কোনো রিসিপ্ট ইস্যু হয়েছে কিনা বা অ্যাপ্রুভ হয়েছে কিনা। জি, অসংখ্য ধন্যবাদ। এবার আপনার কাছে একটু যাই, সেটা হইতেছে যে এই যে ঢাকা কর্মসূচির একটা ইস্যু আছে যেটি নিয়ে মজুমদার ভাই একটু বলবেন, এটি তো প্রকল্পটি বাতিল করে দেওয়ার মধ্য দিয়ে যে একটা কী পরিস্থিতি তৈরি হলো, আপনার কাছে কী মনে হয়? ও, এটা তো নিঃসন্দেহে ভেরি ডিসঅ্যাপয়েন্টিং আমাদের ইমিগ্রান্ট কমিউনিটির জন্য, এবং আমি আশা করব যে আমাদের যে কংগ্রেশনাল বডি যারা প্রো ইমিগ্রেশন যারা আছেন, এরা এটাকে সেভ করার জন্য কিছু একটা করবেন। আমি তো এখনও আশাবাদী যে এটা বাতিল হয়ে গেল, মনে হয় এটা মনুন্দা সাহেব ডিটেলস বলবেন যে এটা হবে, বাট এটা নিঃসন্দেহে এটা খুবই দুঃখজনক এবং এটা বিগ সেটব্যাক, এবং আমি আশা করব যে একটু আগে যেটা বলছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু আস্তে আস্তে উনি এই কনজারভেটিভ ওনার এক্সট্রিম পজিশন থেকে আস্তে আস্তে সরে আসতেছেন, ওনার যে পলিসি মেকার যারা ছিল, যারা এই ডাকা ক্যান্সেল এরকম যারা এই এই অভিযোগ পলিসিগুলো প্ল্যান করতেছিল, যারা এগুলো অ্যাপ্লাই করেছিল, এরা কিন্তু আস্তে আস্তে প্রশাসন থেকে সরে যাচ্ছেন, এবং এটাই অভিযোগ ছিল যে কমির ব্যাপারে, কমি যেটা করছেন যে ওনার জবটা একপেশে করছেন, উনি হিলারির ইমেল নিয়ে যে এক্সক্লু ওপেন করেছেন, চিঠি লিখছেন যেটা নিয়ে ইনভেস্টিগেশন ওপেন করছেন, কিন্তু রাশিয়ার ব্যাপারটা জানার পরে উনি করেন নাই। তো এই জিনিসগুলো আস্তে আস্তে মেঘ সরে যাওয়ার মতো সরে যাচ্ছে, এবং ডোনাল্ড ট্রাম্প মনে হয় ফাইনালি ইজ ওয়েকিং আপ, এবং উনি এটা রিয়েলাইজ করতেছেন যে হি হ্যাভ টু রিচ আউট দ্য আদার সাইড অফ দ্য আইল, এবং যেটা আমরা খুব একটা গুড নিউজ যেটা দেখতে পাই গত
কিছুদিন আগে, দুই দিন আগে, যে কংগ্রেশনাল আমাদের চাক সুমার এবং ন্যান্সি পলসি দুই হাউসের প্রতিনিধিকে উনি নিয়ে ডিনার করেছেন এবং খুবই অন্তরঙ্গ কথাবার্তা বলেছেন, এবং ওনাদের দাবি অনুযায়ী যে ডেথ সিলিংয়ের যে ডিমান্ড ছিল 12 ইয়ার ফর রিপাবলিকান, এটা কংগ্রেশনাল দাবি, সরি, ডেমোক্রেটদের দাবি ছিল 3 মান্থ, এবং ওটা বিনা বাক্যে উনি এটা এগ্রি করে নিয়ে এটা একটা দেখানো হয়েছে যে উসি ইজ রিয়েলি রিচিং আউট দ্য ডেমোক্রেট। তো ইফ হি রিচিং আউট দ্য ডেমোক্রেট, আমি আশা করবো নাও দ্য টাইম ডেমোক্রেট ক্যান সে সামথিং অ্যান্ড উই ক্যান সেভ ঢাকা অ্যান্ড সামথিং আদার স্টাফ লাইক দ্যাট। আচ্ছা, সেটি এ বিষয়ে আপনার কাছে, ওকে, এ বিষয়ে মানে এটা আমরা জানতে চাই যে এখন পরিস্থিতিটা কি আছে, যারা এই কর্মসূচির আওতায় আছে তাদের কি হবে? ঢাকা প্রেসিডেন্ট ওবামা কর্তৃক ঘোষিত ঢাকা কর্মসূচিকে রিভার্সাল করার ফলে এখনকার পরিস্থিতি কি, সেটা হলো এখানে ইম্প্যাক্ট হবে যাদের ওয়ার্ক পারমিট আছে এবং যে ওয়ার্ক পারমিটগুলো জানুয়ারি 2018 মধ্যে যাদের এক্সপায়ার হয়ে যাবে তারা অক্টোবরের মধ্যে রিনিউ করতে পারবে। দ্যাট মিন্স যারা আছে তারা দে ক্যান কন্টিনিউ টু এক্সটেন্ড। আর তৃতীয় কথা হলো এখন থেকে আর নতুন অ্যাপ্লিকেশান নেবে না, আমরা প্রতি সপ্তাহে নতুন অ্যাপ্লিকেশান পাইতাম, কারণ যাদের 16 বছর বয়স হইতো তারা 2007 সালের জুনের আগে আসছেন এখানে অ্যান্ড দে বিকাম 16, তারা কোয়ালিফাই করতো, বাট এখন থেকে আর অ্যাপ্লিকেশান নেবে না, এর ফলে এটা বন্ধ হয়ে গেল। তিন নম্বর প্রতিক্রিয়া হচ্ছে এই কর্মসূচির আওতায় যারা ওয়ার্ক পারমিট পেয়েছিলো ঢাকা কর্মসূচির আওতায় তারা ট্রাভেল পারমিটেড ছিল, তারা বাংলাদেশে গিয়ে বিয়ে করে আসতে পারতো, বাংলাদেশে আসা দাবা পৃথিবীর অন্য রাইট নাও দ্যাট অলসো সাসপেন্ডেড, মানে অন্য দেশের বাসিন্দারা অন্য দেশে যাইতে পারতো, রাইট। তো এখন এখন তবে একটা এটা হলো দুঃখজনক বা সুখের কথা হচ্ছে, যারা আপনারা হয়তো দেখছেন যেদিন যেদিনটা সাসপেনশন করলো তার পরের দিনে বাই পার্টিজন একটা মিটিং হয়েছিল, ডোনাল্ড ট্রাম্প এবং বোথ পার্টির লিডারশিপ মিটিং হয়েছিল, এবং মিটিং থেকে শেষ করিয়া শাক সুমার মাইনরিটি লিডার অত্যন্ত হাস্যোজ্জ্বল এবং তিনি প্রথমবারের মতো ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করছে যে প্রেসিডেন্ট আমাদের কথা মেনেছেন অ্যান্ড উই হ্যাভ এ ভেরি গুড মিটিং অ্যান্ড আমরা হোপফুলি উইল বি এবল টু কাম টু এ বাই পার্টিজন অ্যাগ্রিমেন্ট টু ম্যাটেরিয়ালাইজ দি ড্রিম অ্যাক্ট ইন টু দি ল অ্যান্ড সেভ অল দিস পিপল। এবং উনি অত্যন্ত হোপফুল, এবং আপনারা হয়তো লক্ষ্য করেছেন ডোনাল্ড ট্রাম্পও কিন্তু বলেছে আই লাইক ড্রিমার অ্যান্ড আই ওয়ান দি কংগ্রেস টু অ্যাক্ট অন ইট অ্যান্ড গিভ দেন হোয়াট দি লুকিং ফর। সো এই যে ওনার ইন্ডিকেশন, কংগ্রেসের তার সমর্থক লোকেরা কিন্তু বুঝে গেছে যে প্রেসিডেন্ট এটা চায়। এবং সবচেয়ে উল্লেখযোগ্য জিনিস হচ্ছে, দেখেন প্রেসিডেন্ট ওবামাও কিন্তু ড্রিম অ্যাক্ট এবং ঢাকা কর্মসূচি ঘোষণা করার সাথে সাথে বলেছিল দিস ইজ দি এটা অত্যন্ত ক্ষণস্থায়ী প্রক্রিয়া, লেট দি কংগ্রেস ফাস্ট দি ল অ্যান্ড মেক ইন টু এ ল অ্যান্ড লেট দিস অল পিপল বিকাম এ গ্রিন কার্ড হোল্ডার অর বিকাম এ সিটিজেন অফ দিস কান্ট্রি। ওবামা কিন্তু সেটাই চাইছিল এবং ডোনাল্ড ট্রাম্প সেটাও সেম কথাই বলছে, হি লেট দি কংগ্রেস ডিসাইডেড হাউ দে ক্যান কাম টু দি কনক্লুশন। তো এখন ইগো ইজ দি ইগো কাজ করে, এটা প্রেসিডেন্ট ওবামা কেন করলো এই জন্য এটাকে তারা হোল্ড করাইছে এবং তার ওন প্রক্রিয়াতে তাদের এবং মানে স্পিকার পল রায়ন বলতেছে না প্রেসিডেন্ট ওবামা মেড এ মিস্টেক, হি আরবিচুয়ালি ডিড ইট, বা সেটা স্বীকার করতেছে না, ইট ইজ দ্য হিস্ট্রি, ইট ইজ ইন দি বুক দ্যাট ওবামা বলছিল যে ইট ইজ এ ইন্টারম প্রসেস অনলি, লেট দি কংগ্রেস মেড দি ল। কিন্তু আপনি দেখেছেন কি না যে স্পিকার পল রায়ন আবার এটিও বলেছেন যে এই যে শিশুরা তারা কিন্তু অন্য দেশ চিনে না, আমি এজ এন অ্যাডভোকেট ফর ইমিগ্রেন্টস রাইট এবং এই প্রক্রিয়ার সাথে ফ্রম দি ডে ওয়ান ফ্রম সিটি হল টু হোয়াইট হাউস আমি অলওয়েজ ইনভলভ, আমি হোপফুল দ্যাট এরা বি ওকে, সো দ্যাট শুড নট বি প্যানিক। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? জি, আমার নাম কামরুল হোসেন। জি ভাই বলুন, কোথা থেকে? নিউইয়র্ক থেকে বলছিলাম। বলুন ভাই, ভাই বলুন। জি, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো এই যে আমরা আসছি, আমার ভাইয়ের বড় ভাই আমাদের জন্য অ্যাপ্লাই করছে, ভাই বোনদের যে আনতে পারে ওই ক্যাটাগরিতে আসছি। আচ্ছা, তো আমরা আসছি আপনার 28 মে তারিখে আমেরিকাতে, তো 28 মে থেকে এ পর্যন্ত 3রা জুন আমরা আমাদের গ্রিন কার্ডের যাবতীয় ফিটি জমা দিয়েছি, আমি, আমার ওয়াইফ এবং আমার বাচ্চার, কিন্তু আজ পর্যন্ত আমাদের গ্রিন কার্ড আসে নাই। ওকে, সো এটা হলো এবং এইটার জন্য সিটিতে একটা ইমিগ্রেশন অফিসে গেছি, সেটা লং আইল্যান্ড সিটি, সেই জায়গায় সেই অফিসে যে আমরা জিজ্ঞেস করছি, তো একজন চাইনিজ ভদ্রমহিলা বললো যে অনেকেরই এরকম দেরি হয়, তো তোমার পাসপোর্টে যে স্ট্যাম্প লাগানো আছে, সিল লাগানো আছে, ওইটা 1 বছরের মেয়াদ আছে, তুমি এটা নিয়ে চিন্তা করো না,
তোমার এটা হয়ে যাবে এই অনেক সময় শুনি অনেক সময় আপনারা যে $220 জমা দেওয়া হয় সেখানে অনেক সময় যে অনেকগুলো নাম্বার ক্লিক ইন করতে হয় অনেকগুলো নাম্বার ইনপুট করতে হয় এখানে ওই নাম্বারের ভুলের কারণে অনেক সময় ওই টাকাটা ডিপোজিট হয় রং অ্যাকাউন্টে এটা হলো ওয়ান অফ দ্য রিজন অ্যানাদার রিজন অনেক সময় গ্রিন কার্ড তারা মেল করে এরা ওই মেল বক্সে পায় না বা সামহাও মিস করে বা অথবা অনেক সময় পোস্টমাস্টার যখন গ্রিন কার্ড যে নামে আসছে ওই নামে যদি ওই মেল বক্সের নামটা লেখা না থাকে ওরা অনেক সময় এটা ফেরত দেয় তাদের তাদের যদি সাসপেক্ট থাকে যেখানে ফাঁসতলা বিল্ডিং শুধু একটা মেল বক্স সো ওই সব ওই সমস্ত কারণে আমরা অলওয়েজ এই কমপ্লেন শুনে থাকি তো বেস্ট হবে আপনার দিনের বেলায় কোনো ল অফিসে গিয়া অথবা আপনাদের বাসায় যদি কোনো স্মার্ট ছেলে থাকে ওয়ান ইমিগ্রেশনের 800 নাম্বার আছে 800 নাম্বারে অথবা USCIS.gov ওখানে কেস দি স্ট্যাটাস অনলাইন সেখানে আপনাদের ওই যে নাম্বারটা ভিসা ফিজে যে একটা নাম্বার আছে ওই নাম্বারটা ইনপুট করার পর এখানে স্ট্যাটাস দেখা যায় সেটাটুকু আপনার নিজে করতে পারলে ফাইন ইফ নট আস্ক ফর লিগাল হেল্প জি অসংখ্য ধন্যবাদ আরেকটি প্রশ্ন আছে আমরা নিয়ে নিই কে আছেন প্রিয় দর্শক আমি সানি সাইড থেকে মোহাম্মদ হোসেন বলছিলাম মনোজ স্যারের কাছে একটা প্রশ্ন রাখতে চাই আর একটা ছোট্ট প্রশ্ন আছে তো প্রথম প্রশ্নটা হলো 2004 আমি একটা ট্রাফিক ভায়োলেশন মানে কি একটা গার্বেজ ব্যাপারে বোধ হয় আমাকে একটা টিকিট দিয়েছিল এবং আমি অ্যাটেন্ড করছিলাম পার্সন ব্লু বোর্ডে তারপরে আমি ফাইনাল কোনো লেটারও পাইনি এস পর্যন্ত যে আমার এটা কি মিটমাট হয়েছে কিনা যেহেতু ওখান থেকে চাতে আমার বসে ইউগো উইল লেট ইউ নো এটা হলো একটা আর একটা হলো I-94 যেটা নর্মালি আমরা USA আসার সময় যেটা পাই এটা এটার ইম্পর্টেন্স এটা কতটুকু এটা কি আমরা সবসময় মানে সংরক্ষণ করে রাখতে পারি ফিউচারের জন্য অলরাইট সো ফার্স্ট কোশ্চেন হলো যেহেতু 2000 এর টিকিট এটা যদি এটা আপনি যদি দেয়ার ইজ সাম ওয়ে আপনি চেক করতে পারেন আপনার ভায়োলেশনটা এখনো আসে কি না মোটর ভেহিকেলে গিয়া অথবা অনেক সময় দেখা যায় এরা এদের ভুলের কারণে এরা অনেক সময় ওইটা সিস্টেমে আর থাকে না সো আপনি এটা ওরি হইতে হবে না যদি আপনার কাছে কোনো সিটি না আসে সেকেন্ডটা হলো I-94 হলো এক্সিট এন্ট্রি ডকুমেন্ট এটা যাদের লিগেল কাগজপত্র নাই তাদের জন্য ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ডকুমেন্টের দ্বারাই আপনি লিগালাইজ হওয়ার জন্য একটা প্রক্রিয়া থাকে আর এটা না থাকলে অনেকগুলো লিগালাইজেশন প্রক্রিয়া বন্ধ হয়ে যায় খাতে বাধা সৃষ্টি হয় আর যদি আপনি এখন এখন বুঝতে হবে আপনাকে সিটিজেন বা আপনি গ্রিন কার্ডদারি আপনি সিটিজেন বা গ্রিন কার্ডদারি হলে এটার জন্য তেমন ওরি হওয়ার কিছু নেই আর এটা যদি হারিয়ে যায় আপনার প্রয়োজন হয় তখন I-20 ফাইল করলে আপনি আবার এটা গভর্নমেন্ট থেকে নিতে পারেন আর ইদানিংকালে 2001 পরে যারা আসছে I-94টা অনলাইনে পাওয়া যাবে এটা আর ওই কাগজপত্র দেয় না আচ্ছা থেকে নেওয়া যায় জি অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আরেকটি প্রশ্ন ফেসবুক থেকে নিয়ে একটু বিরতিতে যেতে চাই মোহাম্মদ সিদ্দিক তিনি বলছেন তিনি ওয়েভারের জন্য 10 মাস হয়েছে অ্যাপ্লাই করেছেন সিটিজেনশিপ সার্টিফিকেট দিয়ে এখনও অ্যাপ্রুভ হয়নি এত দেরি হবার কারণ কি আমি ঠিক জানি না ওয়াইফের না ওয়াইফের ওয়াইফের জন্য আচ্ছা ওয়াইফের জন্য 10 মাস হয়েছে অ্যাপ্লাই করেছেন দেন সামথিং রং যখন সিটিজেন যখন ওয়াইফের জন্য অ্যাপ্লাই করে টোটাল টাইম হলো 9 to 10 মান্থ এখন যেহেতু হয়ে গেছে এখন এই পর্যায়ে ওনার ভিসা ফি দেওয়ার কথা উনি কনসুলেট প্রসেসে থাকার কথা সো বেস্ট থিং হবে উনি ইনহাউস কনসালটেশন নেওয়া জি টু ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন টু দি কেস ওকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আলোচনায় ছিলাম আছি আর আলোচনায় থাকবো একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি ফিরছি খুব শিগগিরই সাথেই থাকুন প্রিয় দর্শক আমরা আলোচনায় ছিলাম আলোচনায় আছি আমাদের সাথে আছেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট নজরুল হক এবং আছেন মাস্টার অফ ল মোহাম্মদ এন মজুমদার আমরা আরেকটি রিপোর্ট দেখব আপনারা জানেন যে বিশ্বব্যাপী এখন যে আরেকটি বিষয় নিয়ে তোলপাড় হচ্ছে সেটি হচ্ছে রোহিঙ্গা ইস্যু মিয়ানমারের যে রাখাইন রাজ্য সেখান থেকে রোহিঙ্গা মুসলমানদেরকে বিতাড়ন করা হচ্ছে নির্যাতন হত্যা ধর্ষণ নানাবিধ মানবাধিকারের বিপর্যয় সেখানে হয়েছে এই বিষয়টি নিয়ে জাতিসংঘ উত্তাপ হবে উত্তাপ কঠোরভাবে অবস্থান নেবে বাংলাদেশ এরকম পরিস্থিতি কিন্তু জাতিসংঘের অধিবেশনের মধ্যে শুরু হয়েছে 19 তারিখে রাষ্ট্র এবং সরকার প্রধানদের অংশগ্রহণে মূল পর্ব শুরু হবে বাংলাদেশের প্রধানমন্ত্রীও সেখানে আসবেন যদিও আমরা জেনেছি যে মিয়ানমারের নেত্রী অং সান সু চি তিনি অংশগ্রহণ করবেন না তো এই পরিস্থিতিতে একটি রিপোর্ট আছে কিছু অংশ বিশেষ দেখে আমরা একটু আলোচনায় যাব এবং আপনাদের প্রশ্ন চাই
মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীকে বলা হয় বিশ্বের অন্যতম নিগৃহীত নিপীড়িত সংখ্যালঘু। ১৯৮২ সালের মিয়ানমারের নাগরিকত্ব আইনের ফলে তারা নাগরিকত্ব থেকে বঞ্চিত হন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অনুসারে ১৯৭৮ সাল থেকে মিয়ানমারে মুসলিম রোহিঙ্গারা মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন এবং সেই ধারাবাহিকতা এখনও অব্যাহত রয়েছে। ১৩৫ জাতিগোষ্ঠীকে সংখ্যালঘু জাতি হিসেবে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার, তবে এ তালিকায় অন্তর্ভুক্ত হয়নি রোহিঙ্গারা। মিয়ানমারের দাবি, অবৈধভাবে রোহিঙ্গারা রাখাইনে বসবাস করছে, অথচ ইতিহাস বলছে মধ্যপ্রাচ্যীয় মুসলমান এবং স্থানীয় আরকানিদের সংমিশ্রণের সপ্তম এবং অষ্টম শতাব্দীতে রোহিঙ্গা জনগোষ্ঠীর উদ্ভব। এমনকি পঞ্চদশ শতাব্দী থেকে অষ্টদশ শতাব্দী পর্যন্ত আরকানে রোহিঙ্গাদের নিজেদের রাজ্য ছিল। রোহিঙ্গাদের প্রতি মিয়ানমার সরকার যা করছে তা সমগ্র মানবতার বিরুদ্ধে অপরাধ বলছে আন্তর্জাতিক সম্প্রদায়। তারপরও মিয়ানমার সরকার এই নির্যাতন দমন পীড়ন বন্ধ করছে না। Anything to eat as I'm unable to breastfeed. She's suffering from malnutrition and we haven't received any medical support or treatment, so we're in a really dangerous situation. It is very uncomfortable here. I cannot describe how horrible it is, but there are increased number of refugees coming every day, and therefore we need to scale up operations massively across all sectors, in health and nutrition, water and sanitation, in education, child protection. এই পরিস্থিতিতে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা সংকট সমাধানে হস্তক্ষেপ করতে এবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়ে চিঠি লিখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১২ জন নোবেল বিজয়ী এবং ১৫ জন বিশিষ্ট বৈশ্বিক ব্যক্তিত্ব। নিরাপত্তা পরিষদের সভাপতি এবং সদস্য রাষ্ট্রগুলোর কাছে লেখা চিঠিতে তারা বলেন, এ মুহূর্তে দৃঢ় সংকল্প এবং সাহসী সিদ্ধান্তের উপর মানব ইতিহাসের ভবিষ্যৎ গতিপথ অনেকটাই নির্ভর করছে। এদিকে রোহিঙ্গা সংকটকে সর্বনাশা বলে উল্লেখ করেছেন জাতিসংঘ মহাসচিব। তিনি বলেছেন, দশকের পর দশক ধরে মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতনের বিষয়টা এখন দেশটির সীমা ছাড়িয়ে গোটা অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে। অভ্যন্তরীণ সামগ্রিক বিষয়ে মনোযোগ দিতেই সুচি এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে সাধারণ অধিবেশনে সুচির পরিবর্তে অংশ নেবেন দেশটির ভাইস প্রেসিডেন্ট হেনরি ভান থিউ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইউ থাং। তারা অধিবেশনে রাখাইন রাজ্য এবং রোহিঙ্গা সংকট নিয়ে মিয়ানমারের অবস্থান তুলে ধরবেন। নূপুর চৌধুরী, টিবিএন ২৪, নিউ ইয়র্ক। রিপোর্টে আমরা দেখছিলাম এবং মানবিক যে বিপর্যয় তার অংশ বিশেষ দেখলেন। নজরুল হক, আপনার কাছে একটু যেতে চাই। নিঃসন্দেহে মানবিক বিপর্যয় বললে তো এটা আরও ছোট হয়, মানে এটা এটাকে কি কি পর্যায়ে বিপর্যয় এটা আসলে ভাষায় প্রকাশ করা আমার পক্ষে সম্ভব না। এবং আমরা খুবই ডিস্টার্বিং এই সমস্ত নিউজ নিয়ে। আমরা ইতিপূর্বে এখানে আমাদের কোনো সংগঠন থেকে প্রবাসতে বাঙালি থেকে আমরা অনেক প্রতিবাদ জানিয়েছি, ইয়ে করেছি, কিন্তু আমি যেটা দেখলাম যে আমরা দেখেন আমাদের ১৭ আমরাও কিন্তু এরকম ভিকটিম ছিলাম, আমরা এরকম রিফিউজি ছিলাম বাংলাদেশ, কিন্তু তার চেয়েও ইভেন শেখ হাসিনা বলেছেন বা অনেকে বলেছেন যে এটা অনেক বেশি ভয়াবহ। কিন্তু আমরা যে সাপোর্টটা পেয়েছি বা আজকাল যে মনে করেন কোনোটার সাথে কোনোটার তুলনা চলে না, কার সাথে কোনটা ভয়াবহ সেটি না, কিন্তু এটি একটি ভয়াবহ। যেমন আমরা এখানে তুলনা শুরু করতে চাচ্ছি যে বিভিন্ন এর আগে যতগুলো এথনিক ক্লিনজিং হয়েছে এবং বিশ্ব যেভাবে রিসপন্ড করেছে, এইরকম কোনো রিসপন্ড এখানে পাওয়া যাচ্ছে না, এটা সবচেয়ে দুঃখজনক। এবং আমাদের এরিয়া, আমাদের সাউথ এশিয়ার এরিয়া, মুসলিম বিশ্ব এবং ইউরোপিয়ান ইউনিয়ন যেখানেই যান, সবাই যার যার অবস্থান থেকে কিছুটা প্রতিবাদ, কিছুটা অ্যাকশন করছে ইউনিয়ন, কিন্তু আমার মনে হয় কোনো কিছুই এনাফ না এবং আমাদের বাংলাদেশের পক্ষে তো তেমন কিছু করা সম্ভব না। তো এটা নিঃসন্দেহে মানে এটা কোথায় গিয়ে ঠেকবে এটা দেখি। আমরা আপনাকে ধন্যবাদ। আমরা একটা দর্শকের প্রশ্ন নিয়ে আবার আসবো। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, হ্যালো, সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, কে আছেন ভাই, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি ভাই মিশিগান থেকে হই আর আমার নাম জালাল আহমেদ। জি জি, ভালো আছি, বলুন। আমার একটা প্রশ্ন হইল, আমার ভাই বোনের রিপ্লাই করতে। আচ্ছা, ইমিগ্রেশন সংক্রান্ত। হ্যাঁ আচ্ছা, বলুন বলুন। কত দিন লাগবে? মার্চে, কত সালের মার্চে? ২০০৫ এর মার্চে তিনি তার ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করেছেন। সেই একটি ইস্যু দিয়ে আমরা আবার মিয়ানমার প্রসঙ্গে ফিরব। মার্চ ২০০৫ যখন হবে, এটা আপনি নেক্সট ইয়ার ২০০৫। জি ধন্যবাদ।
আপনি নেক্সট টু আপনি আশা করতে পারেন টু নেক্সট ইয়ারের মার্চের দিকে কনসুলেট প্রসিডিং শুরু হবে। আচ্ছা ধন্যবাদ। এবার একটু মিয়ানমার প্রসঙ্গে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। ওকে, মিয়ানমারের এই কাহিনীকে অত্যন্ত দুঃখজনক ভয়াবহ এই ঘটনা আমাকে একাত্তরের স্বাধীনতা যুদ্ধের কথায় স্মরণ করিয়ে দেয়। সেম ওয়েতে আমরা গুলি খাইয়া আমরা দেশ থেকে গ্রাম থেকে বের হয়ে ভারতে আশ্রয় নিতেছিলাম দলে দলে লোক এই সেম ওয়েতে। তো এটা অত্যন্ত অমানবিক, অত্যন্ত করুণ, অত্যন্ত ভয়াবহ, বিশ্ববাসীর আমরা দৃষ্টি আকর্ষণ করার সাথে সাথে প্রত্যেকটা লোকজনের স্ব স্ব অবস্থান থেকে সাহায্য সহযোগিতার হাত বাড়াই। দেখেন ফেসবুকে সবাই লিখতেছে, এই বিভিন্ন পোস্ট দিতেছে, বাট অ্যাকচুয়ালি এই পোস্টের সাথে ভেরি ইম্পর্টেন্ট যারা সীমান্ত এলাকা যাদের লোক আছে, চিটাগাংয়ে যাদের লোক আছে এবং ঢাকাতে বা ফেনীতে যাদের লোক আছে, তাদের লোকরা যেন লোকের মাধ্যমে কিছু টাকা, কিছু ঔষধপত্র, কিছু জিনিসপত্র যেন রোহিঙ্গাদের শিবিরে পৌঁছিয়ে দেয় এবং সীমান্ত এলাকা পৌঁছে, এটা হলো নাম্বার ওয়ান কাজ। এবং অ্যাট দি সেম টাইম অল অর্গানাইজেশন রিগার্ডলেস অফ ফেইথ, রিগার্ডলেস অফ দেয়ার বিলিভ, একটা মানুষ মানুষের জন্য এই এই নিরিখে কথা বলে আমাদের ইউএস কংগ্রেসম্যানদের সাথে লবিং করা উচিত, জাতিসংঘে লবিং করা উচিত, রোহিং আমাদের বার্মিস কাউন্সিলেট এবং ইউনাইটেড নেশনসে বিক্ষোভ প্রদর্শন করা উচিত। পিপল হ্যাভ টু ক্রাই ফর দ্য আদার পিপল। জি, একজন প্রশ্ন করেছেন, কে আছেন প্রিয় দর্শক, আপনি নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভিক্টোরিয়া থেকে বলতেছি, আমার নাম শিম। জি বলুন। হ্যাঁ, আমি শিমু। আমি প্রশ্ন করতেছি যে মে 17 এ আমার ছোট ভাই বোনের জন্য আমার মা সাপোর্ট দিয়েছে, কতদিন লাগবে ওদের ইন্টারভিউ ডেট দিতে? ওইটা ডিপেন্ড করে, যখন সাপোর্ট সবগুলো সাবমিট করার পরে ন্যাশনাল ভিসা সেন্টার ওয়েট করে ঢাকা এমবেসি থেকে স্লট নেওয়ার জন্য, ইন্টারভিউ স্লট। ঢাকা এমবেসি যখনই বলা হয় যে উই হ্যাভ 100 স্লট অ্যাভেলেবেল, ওই 100 লোকের জন্য তারা ইন্টারভিউ পাঠায়। তো যেহেতু আপনারা ফান্ড নেই, আপনারা ধৈর্য ধরেন, এখন ইন্টারভিউ প্রসেসটা কিছুটা স্লো আসবে এবং নিশ্চয় ঢাকা এমবেসি নোটিফাই করবে ভিসা সেন্টারকে আপনারা। জি পাবেন। ধন্যবাদ আপনাকে। আরেকজন আছেন, এবার কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনছি বলুন। জি, আমি মেরিল্যান্ড থেকে বলছি, রববিল। জি বলুন। আমার নাম মোহসেনা। হুম। আমার হয়েছে কি যে আমার ননদ তার ছেলের জন্য অ্যাপ্লাই করছে, আজকে 4 বছর হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো আনমেরিট হিসেবে অ্যাপ্লাই করছে, এখনো কোনো খোঁজ খবর পাচ্ছি না। আপনার ননদ কি গ্রিন কার্ড ধারী না সিটিজেন? উনি কি সিটিজেন না গ্রিন কার্ড ধারী? গ্রিন কার্ড হোল্ডার সে। রাইট, অলরাইট, তাহলে সে গ্রিন কার্ড হোল্ডার। আচ্ছা আচ্ছা, ছেলের জন্য অ্যাপ্লাই করছে। জি জি, ছেলে আনমেরিট। অলরাইট, এখন এখন স্যার তার আসার অনেকটা সময় এসেছে, তো উনি যেন USCIS এর ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস দেখে অথবা ইমিগ্রেশনে কল দিয়া জানতে পারবে এটা কোন পর্যায়ে আছে। ইজ অ্যাবাউট টাইম। তো ভেরি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনারা ওনারা যেন এটা নিয়ে খোঁজ খবর নেই আর কি। আচ্ছা, আরেকটি প্রশ্ন আছে, কে আছেন প্রিয় দর্শক? হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। আচ্ছা, আমি আপনাদের ওই অনুষ্ঠানে কল করছি, একটা কোয়েশ্চেন ছিল আমার। জি বলুন। আচ্ছা, আমার কোয়েশ্চেনটা, আপনি কোথা থেকে বলছেন ভাইয়া? ও এখানে আসে। আপনি আপনি কোথা থেকে বলছেন ভাইয়া? আচ্ছা, ও গ্রিন কার্ড। আমি জানতে চাইছি আপনি কোথা থেকে বলছেন? নিউ জার্সি থেকে। জি, আপনার নামটা? আমার নাম আব্দুর রহিম। জি রহিম ভাই, বলুন। আচ্ছা, আমার রিলেটিভ সে আপনার তো আসছে এখানে, তার গ্রিন কার্ড আছে, সে গ্রিন কার্ড পাইছে, তো যখন তার সিটিজেনের জন্য অ্যাপ্লাই করা হয়েছে তখন ওকে ওরা সিটিজেনশিপ ইন্টারভিউতে ডাকছে এবং ওখানে যাওয়ার পরে তারা বলছে যে তারা কিছু তার প্রবলেম পাইছে, যেটা হচ্ছে আপনি তারা বলতেছে যে তুমি এখানে যেগুলো দেখানো হয়েছে তুমি যেভাবে আসছো এটা ঠিক মতো ঠিক উপায়ে আসা হয়নি তোমার। তো যাই হোক, আপনার ওইটার জন্য তারা সিটিজেনশিপ ডিনাই করছে, কিন্তু তার গ্রিন কার্ড ঠিকই আছে। এখন এরপরে আর কোনো তারা রেসপন্স করেনি বা কোনো কিছু করেনি। এটা আপনাকে এটা এই জিনিসটা কিন্তু অত্যন্ত গুরুত্ব আকারে নিতে হবে। যে আপনি একটু শুনুন প্রিয় দর্শক, আপনারা এরকম অনেকের হয়ে থাকে, যেমন আপনি যখন কোনো এমন কোনো যদি তথ্য দিয়ে থাকেন এমবেসিতে এখানে আসার আগে যেটা সত্য না, যেমন ধরুন আপনি বিবাহিত কিন্তু বলছেন যে আমি বিবাহিত নই, এইভাবে আসছেন, পরবর্তীতে সামহাও যদি তারা জানতে পারে যে আপনি বিবাহিত ছিলেন,
অথবা আপনি বয়স কমাই আসছেন, অথবা কোনো একটা তথ্য যেটা যেটা ভেরি ইম্পর্টেন্ট তথ্য আপনি গোপন রাখি আসছেন, সেটা যদি সরকার জানে আপনার গ্রিন কার্ড বাতিল হইতে পারে এবং আপনাকে আবার আদালতে ডিও প্রসেসে যাইতে হইতে পারে ইমিগ্রেশন কোর্টে। এই ঘটনা কিন্তু এখন অনেকেরই হচ্ছে, যেমন গ্রিন কার্ড ধরে বাংলাদেশে গিয়েছিল, বাংলাদেশ থেকে আসার পথে এয়ারপোর্টে তাকে হোল করে বললো যে তোমার গ্রিন কার্ড রাখি দিলাম, তুমি কোর্টে দেখা করো, কারণ সে হয়তো গ্রিন কার্ড ফাইভ সিক্স এক প্রক্রিয়ায় এর আগে হয়তো অন্য নামে অন্য একটা প্রক্রিয়া অবলম্বন করছিল। অনেক ক্ষেত্রে দেখা যায় একজন অ্যাসাইলাম ফাইল করছিল, অ্যাসাইলাম হয় নাই, এরপর আরেক নামে উনি বিয়ে করে এখানে গ্রিন কার্ড হয়েছে বা সিটিজেন হয়েছে। সো ওই সিটিজেনকেও আপনার সিটিজেনশিপ নিয়ে নিতে পারে গভর্নমেন্ট, কারণ আপনার যদি সিটিজেনশিপ প্রমাণ করতে পারে সিটিজেনশিপ ওয়াজ অবটেইনড ইন এ ফ্রডুলেন্ট ওয়ে। ধন্যবাদ আপনাকে। কে আছেন প্রিয় দর্শক এবার আমাদের সাথে? আসসালামু আলাইকুম, আমি বলছি মঞ্জুর রহমান। ওয়া আলাইকুম আসসালাম, জি বলুন ভাই। আমার একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা হলো যে গত বছর জুলাইতে আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছিলাম, অ্যাপ্রুভাল দেওয়া আছে, আর কতদিন লাগবে বা আর কখনো কিছু আসে না? আপনি কি গ্রিন কার্ড না সিটিজেন? আপনি গ্রিন কার্ড না সিটিজেন হোল্ড? আমি গ্রিন কার্ড। ওকে, তো গ্রিন কার্ড দারি যেহেতু আপনাকে ওয়েট করতে হবে, গ্রিন কার্ড দারিদের সময়টা লাগে অন্তত পক্ষে তিন বছরের মতোই লাগবে, টোটাল টাইম এখন ওয়েডিং টাইম আসা পর্যন্ত থ্রি ইয়ার অর থ্রি অ্যান্ড হাফ, যেহেতু আপনি গত বছর করছেন আপনি তো ইন দ্য মিডল হাফ অফ দি টাইম আছে, আপনারা সময় লাগবে। বাট আপনি যদি ইন দ্য মিন টাইম সিটিজেন হয়ে যান, অপেক্ষা করেন দর্শক, আপনি যদি সিটিজেন হয়ে যান তাহলে এটা এটা তো আরো তাড়াতাড়ি হবে। জি, এবার কে আছেন বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি, আমি অবস্থা দেখছি, আমি মোহাম্মদ আসিফুর রহমান, আমি জেএসকে এয়ারপোর্টে আছি, এয়ার ফ্রান্স এয়ারলাইন্সে। আচ্ছা আচ্ছা। তো আমাদের বাংলাদেশে যেভাবে ঘটনা হচ্ছে, মিয়ানমারে যে এত মুসলমান মারতেছে, কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু আর সত্যি কথা কিছুই করতেছে না, মানে ওইরকম শুধু তো আপনাকে হেল্প করলে তো হবে না, এমনকি মিয়ানমারের যে দূতাবাস আছে আমাদের ওকে ডাকতে হবে, ওনাদেরকে ঠিক মতন প্রোটেস্ট করতে হবে, আওয়ামী লীগের নেতারাও যাচ্ছেন, বিএনপি নেতারাও যাওয়ার চেষ্টা করছেন এবং পথে তারা তাদের ত্রাণ বহর আটকে দিয়েছে এরকম অভিযোগও করেছেন। তো সব মিলে কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে রেসপন্স কিন্তু বিশ্বব্যাপী অনেক প্রশংসিত হচ্ছে এবং বিশেষ করে এত সংখ্যক মানুষকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়েছে, এটি কিন্তু একটি বড় ঘটনা। সুতরাং আমাদের অনেক সমস্যা করে কিন্তু আমরা সেই সব রোহিঙ্গা শরণার্থী যারা বিপদগ্রস্ত তাদের পাশে কিন্তু বাংলাদেশ সরকার দাঁড়িয়েছে, এটি কিন্তু আপনাকে বলতে হবে, শুধু তথ্যের ঘাটতি রেখে এক ধরনের কথা বললে হবে না। আপনার কি মনে হয়? আমার মনে হয় আপনার সাথে আমি একমত, কারণ আমরা তো বর্ডার খুলে দিয়ে সব লোককে নিয়ে আসলাম, আমাদের দেশে এত রিসোর্সফুল লোক না, আর লোকদের একটা লোককে তার দেশ থেকে তাড়াই দিচ্ছে, তাকে অন্য দেশ বরণ করে নিলে দিস ইজ নট দ্য সলিউশন। আমরা তারা তাদেরকে সেখানে কিভাবে সংস্থান করা যায়, বার্মিজ গভর্নমেন্টকে বাধ্য করতে হবে ইন্টারন্যাশনাল বাই ক্রিয়েটিং এ ফোর্স দ্যাট দে হ্যাভ টু টেক দেয়ার পিপল ব্যাক, কারণ শুধু নেওয়াই সমাধান না। বা আপনার সিম্পিতির জন্য আপনাকে ধন্যবাদ, আপনি রাইট, আমাদের গভর্নমেন্ট হয়তো এনাফ করতেছেন, আপনি মনে করেন দেশে, এটা আপনার ওপিনিয়ন, বাট আমার ওপিনিয়ন একরকম, আপনার ওপিনিয়ন আরেকরকম হইতে পারে, বাট থ্যাংক ইউ আপনার কনসার্ন, আপনি যে ওরে মিয়ানমারের লোকদের জন্য। তবে আমি মনে করি আমাদের সরকার একদিকে সাহায্য করতে হবে, অন্যদিকে মিয়ানমার সরকারকে বাধ্য করতে হবে তারা যেন টেক ব্যাক দেয়ার পিপল। ধন্যবাদ। আমার মনে হয় কলার যেটা বলতে চাইছিলেন ক্লিয়ার হয় নাই, যে বাংলাদেশে হিউম্যানিটেরিয়ান ডুইং গ্রেট জব এবং সরকারের যে বাংলাদেশের পিপুল একদম তাদের হার্ট খুলে দিয়েছে, উনি যেটা মনে টাচ করতে চাইছেন যে ডিপ্লোমেটিক লেভেলে সম্মানিত দর্শকের এই বিষয়টি আমার মনে হয় আরো করা উচিত ছিল। যেমন উনি যেটা আমরা যেটা বাংলাদেশের ডিপ্লোমেটিক লেভেলে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এই আশেপাশে সব দেশে ছুটাছুটি করতে পারেন, একটা ছোটখাটো সমিতির আয়োজন করতে পারেন, আমরা তো মিয়ানমারকে ফোর্স করতে পারবো না, কিন্তু আমরা যদি চায়নাকে এবং ইন্ডিয়াকে টেবিলে বসাইতে পারি, পাকিস্তানকে এবং সার্কের অন্যান্য দলকে টেবিলে বসে একটা প্রেশার সৃষ্টি করতে পারি এবং সবাই মিলে আমরা ইউএনতে আসতে পারি, তাহলে তো একটা রেজাল্ট আসতে পারে। যেমন এই ধরনের আমার মনে হয় আপনি চমৎকারভাবে জিনিসটি তুলে ধরেছেন, মজুমদার ভাইও বলেছেন চমৎকারভাবে। দর্শক, আপনি যিনি প্রশ্নটি করেছেন আসলেই আমাদের দুজন বক্তা বিষয়টি পরিষ্কার করেছেন যে আপনার অনুভূতি, আপনার মতো অসংখ্য দর্শকের অনুভূতি রয়েছে এইসব রোহিঙ্গা শরণার্থী বা যারা তাদের দেশ থেকেও দেশহীন মানুষ তাদের জন্য। তবে আন্তর্জাতিক অঙ্গনে প্রেশার আরও তৈরি করা হবে এবং জাতিসংঘের অধিবেশন শুরু হয়েছে যেটি বলেছিলাম আপনাদেরকে, সেখানে তোলা হবে এটি বলা হচ্ছে।
আরও হয়তো বা কূটনৈতিক তৎপরতা, যেটি জনাব এন মজুমদার বলছিলেন যে খুলে দিলেই তো দেশের সীমান্ত খুলে দিলেই তো সমস্যার সমাধান নয়, এইসব মানুষের ভাগ্য যেন নির্ধারণ হয়, তারা যেন শান্তিতে বসবাস করতে পারেন, আন্তর্জাতিক চাপ প্রয়োগ করে এটি স্থায়ী একটি সমাধান, কারণ কয়েকদিন পর পর এরকম ঘটনা ঘটবে এবং আবার ছোটাছুটি হবে, বিষয়টি তো তা নয়, অনেকে আন্তর্জাতিকভাবে এটি নিয়ে রাজনীতি করবেন, সেটিও তো হতে পারে। সুতরাং সব মিলে এই ঘটনার একটি স্থায়ী সমাধানের কথা বলছি। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ এন মজুমদার, নজরুল হক আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।